নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাদের জীবনে কী কী পজিটিভিটি কী কী নেগেটিভিটি এবং অকস্মাৎ তাদের জীবনে কী পরিবর্তন হতে চলেছে সেটা পজিটিভ অর্থে নেগেটিভ অর্থে প্রথমেই এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমি যদি পশ্চিম বাংলাকে দেখি তাহলে কয়েক লক্ষ মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আমি যদি ভারতবর্ষকে দেখি কয়েক কোটি মকর রাশির জাতক জাতিকা সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে এই মকর রাশির যে প্রভাব সেটা যে সঠিক মতন বর্তাবে তা নয় তার কারণ আমাদের প্রত্যেকের যে জন্ম ছক তার দ্বারা আমরা কি পেতে পারি কত দূর যেতে পারি এই সমস্ত কিছুকে বোঝা যায় এগুলো আমি ডিটেলসে বহুবার ধরে আমার অনলাইন প্রেডিকশন যখন আমি করেছি তখন বলেছি আজকে সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করব না এবং সবচেয়ে বড় কথা জন্ম ছক দ্বারা প্রেডিকশন করা হয় এটা আমি পশ্চিমবঙ্গে দেখেছি ভারতবর্ষে দেখেছি কিন্তু আমি যতটুকু জানি আমি ভুলও জানতে পারি আমি কাউকে একবারের জন্য বলছি না আমি যেটা জানি সেটাই ঠিক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে আবার বলছি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোনো আলাদা অ্যাস্ট্রোলজির নাম নয় রিয়েলিটি পিওরিটি অ্যাকুরেসি এবং পুরোটাই কিন্তু ম্যাথেমেটিক্যাল যে ইমপ্লিমেন্ট তাঁর মধ্যে দিয়ে বা আমি যে পড়াশোনা করেছি বা আমার গুরু গুরুরা হাতে ধরিয়ে যে আমাকে শিক্ষা দিয়েছেন শিক্ষানবিশ আমি সেখান থেকে আমি জানি যে আমার বর্তমান অবস্থা আমার ভবিষ্যৎ অবস্থা টিল ডেথ আমার জীবনের পুঙ্খানুপুঙ্খ যদি প্রেডিক্ট করতে হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন মাস্ট হোয়াট ইজ ছক সেটা আজকে আমি আলোচনা করব না সেটা আমি বহুবার আলোচনা করেছি অন্তত কয়েক হাজার বার আলোচনা করেছি যারা জানেন না আমার যে কোনো একটা অনলাইন প্রেডিকশন যদি আপনারা দেখেন শোনেন তাহলে সেখানে বলা আছে প্রত্যেকটা মানুষের স্পড ইমপ্লিমেন্টেশন ছক আলাদা আলাদা হয় ক্যালকুলেশন আলাদা আলাদা হয় ম্যাথেমেটিক্স যে ইমপ্লিমেন্ট সেটাও আলাদা আলাদা হয় তাই কেবল আমার মকর রাশি জন্মছকে আমি জেনেছি সুতরাং আজকের দিনেও তার নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে নট নেসেসারি বা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে নট নেসেসারি কিন্তু মনে রাখা দরকার যে মকর রাশির অর্থাৎ চন্দ্র দ্বারা ক্যালকুলেট করে যে গ্রহের অবস্থান জানা যায় সেখান থেকেই কিন্তু এই দু সাল কি হতে চলেছে এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু সেটাই কিন্তু আমি ভুলি তাই জন্য কেউ যদি ভেবে নেন যে মকর রাশিতে যেটা আছে সেটা কয়েক লক্ষ মকর রাশি বা কয়েক কোটি মকর রাশির একই জিনিস হবে তা কিন্তু নয় তাই জন্য অ্যাস্ট্রোলজিটাকে একটুখানি জানা প্রয়োজন জানতে হলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখা প্রয়োজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান দেখা প্রয়োজন আমি যদি মকর রাশির অর্থাৎ চন্দ্র দ্বারা ক্যালকুলেশন লক্ষ্য করি তাহলে ২০২৪ সালে মকর রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। যে জীবনের আমাদের যে বছরটা রয়েছে বারোটা মাস তার মধ্যে নয় প্রথম ফেজে তা নয় সেকেন্ড ফেজে অকস্মাৎ ভাগ্যের উন্নতি হবে হোয়াট ইজ লাক ভাগ্য সংযোগ কি সেটাও আমি আজ ডিটেলসে বলবো না বা বলবোই না সেটাও আমি কিন্তু বোধ হয় লক্ষাধিকবার বলা হয়ে গেছে না জানলে আমার অনলাইন প্রেডিকশন যদি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন এই যে ভাগ্যের উন্নতি সংযোগ প্রাপ্তির জায়গা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো একটা ফেজে আসবে কিন্তু মনে রাখা দরকার দেখা গেল প্রথম ফেজেই চলে এলো আমি অনেক কিছু প্রাপ্তি আমার হলো আমি স্যাটিসফ্যাকশানের জায়গায় চলে এলাম আমি যেটা চাইনি সেটা পেয়ে গেছি এবং সেখান থেকে আমার একটা ধারণা হলো যে তাহলে বোধ হয় এইভাবেই আমার জীবনে সব কিছু না চাইতেই পেয়ে যাব তা কিন্তু নয় আমি যখনই পেলাম ঈশ্বর পাইয়ে দিয়েছেন ঈশ্বরের কাছে যাই একটা পুজো দিয়ে আসি তা নয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আবার বলছি যে কোনো একটা ফেজে আসতে পারে নয় প্রথম ফেজ তা না হলে শেষ ফেজ তা না হলে মিডিল ফেজ যখনই আমি প্রাপ্তি আমার জীবনে প্রাপ্তির জায়গাটা ইনক্রিজ করতে শুরু করল তখনই কিন্তু পরিশ্রমটাকে ডবল করে দিতে হবে আমি যতটা পরিশ্রম করি যতটা ডেসপারেট তার চাইতে দ্বিগুণ ডেসপারেট হয়ে যেতে হবে কেননা সফল প্রচুর মানুষ হয়েছে আপনারা যদি ইতিহাস দেখেন ইতিহাস জানেন প্রচুর মানুষ সফল হয়েছে কিন্তু সেই সফলতাটাকে প্রচুর মানুষ হারিয়ে ফেলেছে তার কারণ সফল হওয়ার জন্য উপযুক্ত হওয়া বা আমি যে সফল হয়েছি সেটাকে আরও সফলতার দিকে ইনক্রিজ করার জন্য আমার কর্মের পরি মানে প্রচণ্ড রকমের প্রয়োজন এবং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং আরও সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা এবং যতটা সফল হতে আমি চাইছি ঠিক সেই পরিমাণ কিন্তু আমার মধ্যে নিজের মধ্যে অর্জন করার জায়গাটা কিন্তু নিজেকেই তৈরি করতে হবে আমি কোনো রকমের ঈশ্বরকে আঘাত করছি না প্রচুর মানুষ এমন আছেন যারা ঈশ্বরে বিশ্বাসী ভক্তি আর কি বিশ্বাসী তো নয় ভক্তি বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য যদি হয় তাহলে ঈশ্বরের কোনো অস্তিত্ব কখনো থাকতে পারে না হর আবার যাই হোক তাই জন্য আপনারা কিন্তু তৈরি থাকবেন যে কোনো একটা ফেজে দেখবেন অকস্মাৎ প্রাপ্তির জায়গা বা ভাগ্যের উন্নতির জায়গা আপনাদের জীবনে আসবে সেখান থেকে আরও ইনক্রিজ করার জন্য প্রচুর লড়াই সংঘর্ষ ফাইট দানে বা ভিক্ষায় কখনো সফল হওয়া যায় না যদি সফল হইও সেটাকে ধরে রাখতে আমি পারবো না আবার ডিক্রিজ হয়ে যাবে আলোর পরে অন্ধকার বড় কষ্টদায়ক সফল হলাম আবার বিফল হয়ে যাচ্ছি বড় কষ্টদায়ক বিফল আছি ঠিক আছে কিন্তু যখনই সফল হওয়ার পর আবার দেখা গেল সব হারিয়ে ফেললাম সেটা কিন্তু আমাকে মনের দিক দিয়ে পঙ্গু করে দেয় বস্ত্র ব্যবসায়ীরা ভীষণ সাবধান আমি যেটা লক্ষ্য করতে পারছি ক্যালকুলেশনটা সামনেই করা রয়েছে মনে রাখা দরকার যারা আপনারা বস্ত্র ব্যবসায়ী অনুমান করে কখনো কিন্তু অর্থ লগ্নি করবেন না ও আমার তো নাচাইতেই অনেক কিছু পেয়ে গেছি বা ভালোই চলছে সুতরাং কয়েক লক্ষ টাকা আমি আবার ঢেলে দিলাম কখনো কিন্তু নয় কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা যাতে যাতে কখনো না আসে সেরকমভাবে নিজেকে তৈরি করুন কোনো ইগো নিজের মনের মধ্যে বা কর্মের ক্ষেত্রে বা কর্মস্থলে কখনো কিন্তু রাখবেন না আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনিয়ম উচ্ছৃঙ্খলতা হ্যাঁ এই অনিয়ম উশৃঙ্খলতা কিন্তু যদি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ইনক্রিজ করে বা সেটাকে যদি আমি পুষতে শুরু করি সেটাকে যদি আমি ধ্বংস না করি তাহলে কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলবে এই বছর অর্থাৎ টু থাউজেন্ড ফোরে মকর রাশির জাতক জাতিকারা এই বছরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক টোপ আসবে আরে দশ টাকা দিলে একশো টাকা পেয়ে যাবে বা দেখা গেল তুমি আমার সাথে বিজনেস করো তোমাকে আমি সেভেন্টি পারসেন্ট দেবো টোপ যাকে বলে এরকম অনেক টোপ আসবে এটাকে ফেস কিন্তু নিজেদেরকেই করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল এটা নিজেদেরকেই কিন্তু বুঝতে হবে হ্যাঁ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ফাটকা যোগে প্রচুর কিন্তু প্রাপ্তি হবে ফাটকা যোগ মারাত্মক আছে কিন্তু এই ফাটকা যোগে যদি আমি একবার পা দিয়ে দিই টোয়েন্টি ফোরে পেলাম 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 টোয়েন্টি ফাইভে যখন হারাতে শুরু করব পরের বছরগুলোতে তখন কিন্তু হারাতে 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 একদম রাস্তায় গিয়ে পড়ব শুধুমাত্র বারোটা মাস আমার জীবন নয় বা ছটা মাস আমার জীবন নয় বা তিনটে মাস আমার জীবন নয় এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন দু সাল মকর রাশির ক্ষেত্রে প্রাপ্তির বছর হ্যাঁ বেহিসাবির বছর বেহিসাবি হয়ে যাওয়া হঠাৎ করে যখন আমরা অনেক কিছু পাই তখন কিন্তু আমরা হিসেবের বাইরে গিয়ে সব কিছু করি সেটা আমার সিদ্ধান্ত থেকে অর্থ থেকে সব কিছু থেকে যৌনতা থেকে সব কিছু থেকে আমার মনের যে ইমপ্লিমেন্টেশন সেইটা সব কিছু থেকে এবং দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি নিজে নিজেই একটা সিদ্ধান্তে চলে আসা ও আমি পাঁচ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পেয়ে গেলাম তাহলেই আমি যদি পঞ্চাশ টাকা দি পাঁচ হাজার টাকা আমি পাবই কিন্তু আলটিমেট স্থান কাল পাত্র আমরা জানলাম না তার কারণ আমরা কেবল বর্তমান নিয়ে বাঁচি আমরা কখনো ভাবি না যে আজকে যদি আমার খারাপ হচ্ছে আমি যদি লড়াই করি আমি মাঠের বাইরে বসে রয়েছি নব্বই মিনিট একানব্বই মিনিটে এক্সট্রা টাইম যখন ফুটবলের ম্যাচ হচ্ছে তখন আমাকে নামানো হলো দেখা গেলো দু মিনিট এক্সট্রা টাইম রয়েছে আমি আরও দু মিনিটের মধ্যে গোল করে সেই দিনের ম্যান অব দ্য ম্যাচ হয়ে যেতে পারি নিজেকে প্রস্তুত রাখার জায়গা ভুল ট্রিটমেন্টের বছর এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি যে ট্রিটমেন্ট অসুস্থতা রোগ পুরোপুরি সাদা পোশাকের ভগবান এগুলো ঠিক করতে পারে পৃথিবীতে কারোর বাবার ক্ষমতা নেই এটা ঠিক করবে কেননা সেই সাবজেক্ট সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করেছে রীতিমতো সেই জায়গায় তারা পৌঁছেছে কিন্তু সঠিক ডাক্তার বাবুর কাছে যাওয়ার প্রয়োজন আছে সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন আছে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের বছর সেখান থেকে একটা আলাদা রোগ ইনক্রিজ করে গেল বা রোগ সৃষ্টি হলো সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে ভ্রমণে শান্তি পাবে এই মকর রাশির জাতক জাতিকারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং অকস্মাৎ এই ভ্রমণ করতে গিয়েই সারেন বন্ধু প্রাপ্তির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে নতুন মানুষ কিন্তু আসবে তার জীবনে এটা লক্ষ্য করা যাচ্ছে সাংসারিক জীবনে অহেতুক অশান্তি চলে আসবে সাংসারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে একটা ভরা সংসার সন্তান রয়েছে সব কিছু ঠিক তৃতীয় কোনো মানুষ সেখানে মাথা কলাবে সেটা যে কেউ হতে পারে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই যে বন্ডিংটা নষ্ট হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইন ল সম্পর্কে অবনতি হবে ব্রাদার ইন ল ফাদার ইন ল মাদার ইন ল এই সম্পর্কগুলোতে অশান্তি হওয়ার জায়গায় এই মানে অবনতি হওয়ার জায়গা এবং শত্রুতায় রূপান্তরিত হয়ে যাবার জায়গা এবং একদম কিন্তু মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না পাড়া পড়শি থেকে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক জাতিকারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ব্লেম পাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো যাদের পেটের প্রবলেম চেস্ট প্রবলেম মনের প্রবলেম নার্ভের প্রবলেম এবং রক্তজনিত প্রবলেম আছে তাদের কিন্তু এই বছরটা খুব সাবধান এই রোগ যেন ইনক্রিজ না করে আর যাদের নেই কিন্তু তাদেরকেও সাবধানে থাকতে হবে পেট রিলেটেড চেস্ট বা চেস্ট পেন রিলেটেড মন নার্ভ রক্ত রিলেটেড প্রবলেম থেকে শরীরের মধ্যে কোনো মেটাল রিলেটেড কোনো জিনিস যেন ধারণ অবস্থায় না থাকে তাহলে সেটা তোমার শরীরে মনে পজিটিভ ভাইব্রেশন কোনো মতেই কিন্তু দেবে না তোমরা যারা পিতা বা মাতা এবং মকর রাশির জাতক জাতিকা ছেলে মেয়েদের সাথে যেন ভুল বোঝাবুঝি না হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ছেলে মেয়েদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমার বস তোমার গুরু তোমার শিক্ষক শিক্ষিকা তাঁদের সাথে আচরণ কিন্তু সঠিক করতে হবে আমি সব জানি সব বুঝি বা ধর আমাকে কম নাম্বার দিয়েছে বা দেখা যাচ্ছে আমি যেখানে কাজ করছি বসের সাথে আমার কানেকশান ঠিক হচ্ছে না প্রফেশনালিজম তা বলে না সে আমার বস বেশি জানে কম জানে তোমার দেখে লাভ নেই তুমি তাকে বস করনি তোমার তার আন্ডারে তুমি যখন আছো তাকে মেনে নাও সে আমার বস গুরুর ক্ষেত্রেও তাই শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও তাই এমন কোনো অভদ্র আচরণ করো না যাতে এই বন্ডিংটা নষ্ট হয়ে যায় তেমন কারোর সাথে কখনো কম্পেয়ার করবেন আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি বুধ কেতু শুক্র এবং মঙ্গল দ্বারা কিন্তু পীড়িত হয়ে যাবার জন্য কম্পেয়ার করা দেখা যাচ্ছে ছেলে মেয়েকেই বলছে হয়তো দেখ পাশের বাড়ির ছেলেটা এইট্টি পার্সেন্ট পাচ্ছে তুই সিক্সটি পার্সেন্ট পাচ্ছিস কিন্তু তোমার ছেলে ভালো ফুটবল খেলে সেই যে ভালো ফুটবল খেলে না সে যে পড়াশোনা করে কেবল কাজেই কারোর সাথে কারোর কম্পেয়ার কখনো করতে যেও না তোমাদের যাদের মকর রাশি এবং মকর লগ্ন তোমাদের যাদের মকর রাশি এবং সিংহ লগ্ন তোমাদের যাদের মকর রাশি এবং লগ্ন। তারা কিন্তু অবশ্যই মাথায় রেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা কিন্তু বিবাহের ক্ষেত্রে সঠিক বছর নয় গৃহে কখনো শোয়ার কক্ষে হতে পারে বৈঠকখানায় হতে পারে যেখানেই হোক পশুর ছবি রাখবে না আমরা অনেক ক্ষেত্রে ঘোড়া দৌড়াচ্ছে আমরা অনেক সময় একটা বড়ো কুকুরের ছবি বিড়ালের ছবি দুই শালিকের ছবি কখনো এইগুলো কিন্তু ঘরের মধ্যে রাখবে না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অভুক্ত হয়ে কখনো কোনো ব্রত বা পূজা করবে না অভুক্ত হয়ে কখনো কোনো পুজো বা ব্রত করবে না আমি আবার বলছি পূজা করা বা ব্রত করা এইগুলো নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না তোমরা যেটা ভালো বোঝো সেটা করো কিন্তু অভুক্ত হয়ে কখনো করবে না সংক্রামক বা সংক্রামণ থেকে ভীষণ সাবধান হ্যাঁ হঠাৎ করে দেখা যাচ্ছে সংক্রামক ব্যাধি হয়ে যাবার জায়গা সংক্রামক ব্যাধি নিজে নিজেই তো হয় না কোথাও না কোথা থেকে সংক্রামক বা সংক্রাম এই যে সংক্রমণ কিন্তু মানে আমাদের শরীরের মধ্যে আসে সেখান থেকে সেটা ইনক্রিজ করে তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাদের সাথে মিশছ হাত টাচ করছো বা যারা তোমার সাথে রয়েছে প্রত্যেকেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ করতে আসছে বাড়িতে কাজের মাসি হোক বা ওয়ারেভার যেই হোক তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এইটা কিন্তু লক্ষ্য করবে মিসক্যারেজ হয়ে যাবার জায়গা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মকর রাশির মায়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা সন্তান ধারণ করছো আমি আবার বলছি তার মানে আমার সন্তান সম্ভব মানে মিসক্যারেজ হয়ে যাবে তা নয় যখন এই জিনিসটা লক্ষ্য করা যায় তখন কিন্তু আগে থেকে কিন্তু কসাস এবং কনসাস হয়ে যেতে হয় যে আমার শরীরে যখন সন্তান বাস করছে বেড়ে উঠছে তাহলে যখন স্যার এই কথাটা বললেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিসক্যারেজের জায়গা আমি কিন্তু ডাক্তারের তত্ত্বাবধানে প্রপারভাবে যেন ট্রিটমেন্ট করি এই জন্যই কিন্তু আগে থেকে সাবধানতা আমি যেটা বলছি তার মানে সবার মিসকারেজ হয়ে যাবে এক কোটি মকর রাশির যদি কোনো মহিলা মা হতে যাচ্ছে তা কখনো হয় না আট সংখ্যা এগারো সংখ্যা একুশ সংখ্যা তিরিশ সংখ্যা এই বছরটা তোমার পজিটিভ ভাইব্রেশনের বছর নয় কেমন পি এম কে আই এল পি এম কে আই এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে সাবধানে থাকবে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারে আবার বলছি সবাই যে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে এ অক্ষর দিয়ে যাদের নাম তা নয় কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে তারা কিন্তু এল পি এম কে আই এটা লক্ষ্য করা যাচ্ছে ধূসর কমলা এবং হালকা সবুজ তোমার ক্ষেত্রে এই বছরে পজিটিভ রঙ নয় পজিটিভ ভাইব্রেশন কখনো এই রঙগুলো দিচ্ছে না পৃথিবীতে কোনো কিছুই খারাপ হয় না নেগেটিভ হয় না তোমার ক্ষেত্রে সেটা সঠিক ভাইব্রেশন ক্রিয়েট করছে কিনা এটাই বড় কথা